নমস্কার জয় মা তারা আজকে এই ভিডিওর মাধ্যমে আমি রুদ্রাক্ষর এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষ এই যে আলাদা আলাদা রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষর একমুখী থেকে চোদ্দমুখী কি কি কাজ করে সেগুলোই আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর বল বলপদর্শক বন্ধু কেননা আমার কমেন্ট বক্সে আমার অনেক বন্ধুরা কমেন্ট করেছে দাদা রুদ্রাক্ষ নিয়ে কোনো ভিডিও করুন কিংবা কি রুদ্রাক্ষ ধারণ করতে পারি আমরা তাই বলব একমুখী থেকে চোদ্দমুখী এই রুদ্রাক্ষগুলি প্রত্যেকটা কি কি কাজে ব্যবহার হয় এবং এই প্রত্যেকটা রুদ্রাক্ষ ব্যবহার করলে কী কী ফল পেতে পারেন একমুখী থেকে চোদ্দমুখী পর্যন্ত আজকে এই ভিডিওর মাধ্যমে বলব দর্শক বন্ধু কিন্তু রুদ্রাক্ষ কথা বলবার আগে বিশেষ করে একটি কথা বলে দিই রুদ্রাক্ষ কিন্তু খুব ভালো একটি প্রতিকার আমাদের জীবনে তাই বললাম রুদ্রাক্ষ আমার কথায় নয় রুদ্রাক্ষ ধারণ করবার আগে অবশ্যই কোনো জ্যোতিষ ব্যক্তি কোনো তান্ত্রিক ব্যক্তির কাছ থেকে আপনার জন্মছকটি বিচার করার বিচার করার পরেই রুদ্রাক্ষ ধারণ করবেন দর্শক বন্ধু তাহলে ফলটা খুব ভালো পাবেন দর্শক যেহেতু আজকে রুদ্রাক্ষর কথা বলব তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি স্কিপ না করে দেখবার জন্য দর্শক আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন সবার আগে ভিডিও দেখবার জন্য দর্শক বন্ধু চলুন তাহলে শুরু করি প্রথম বলবো রুদ্রাক্ষর একমুখী রুদ্রাক্ষ দর্শক বন্ধু একমুখী রূপ রুদ্রাক্ষ নিয়ে সব মানুষের মধ্যে একটি জানবার কিংবা একমুখী রুদ্রাক্ষ নিয়ে একটি কোলাহল সব সময় থাকে দর্শক বন্ধু এই একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষ কি কাজ করে একমুখী রুদ্রাক্ষ বলা হয় শিব শক্তির রূপ দর্শক বন্ধু এই একমুখী রুদ্রাক্ষ এই একমুখী রুদ্রাক্ষ হয় সৌভাগ্যশীল যারা ব্যবহার করে তারা হয় সৌভাগ্যশীল অনেক জ্ঞান লাভ করে কিন্তু এই একমুখী রুদ্রাক্ষ যাদের কাছে থাকে দর্শক বন্ধু এটি দেখামাত্রই এই একমুখী দেখা রুদ্রাক্ষ দেখা মাত্রই পুজো করলে সর্ব সর্ব বাধা থেকে মুক্তি পেতে পারেন এই একমুখী রুদ্রাক্ষ দিয়ে দর্শক বন্ধু এবার বলবো দুইমুখী রুদ্রাক্ষর কথা মুখী রুদ্রাক্ষর কথা বলতে গেলে দর্শক বন্ধু সুরক্ষার জন্য শক্তির প্রবল থাকে এই দুইমুখীর রুদ্রাক্ষের উপরে দর্শক বন্ধু সুরক্ষার ক্ষেত্রে বিশেষ করে স্ত্রীলোক গর্ভ গর্ভধারণ কিংবা গর্ভ রক্ষা করা আদি হওয়ার সময় সেগুলোর বিপদ থেকে রক্ষা করা দুইমুখী রুদ্রাক্ষ খুব ভালো পারে দর্শক বন্ধু এবং অনেকে বশীকরণ নিয়ে বলেন এই বশীকরণের জন্য শক্তি সঞ্চয় করে কিন্তু এই দুইমুখী রুদ্রাক্ষ দর্শক বন্ধু এবার বলবো তিনমুখী রুদ্রাক্ষের কথা তিনমুখী রুদ্রাক্ষে অগ্নিদেবকে সন্তুষ্ট করা হয় এবং বিদ্যা ও জ্ঞান অর্জন করা হয় করতে পারে এই তিনমুখী রুদ্রক্ষে ধারণ করার ফলে দর্শক বন্ধু এবার বলবো চারমুখী রুদ্রাক্ষ চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ করে দেখবেন খুব বৃদ্ধি লাভ হয় সম্পত্তি লাভ হয় আর্থিক দিক থেকে লাভ হয় এই চারমুখী রুদ্রাক্ষ ধারণ করলে এবার বলবো পাঁচ পাঁচমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষে পাপ মুক্তি হয় পাপ থেকে মুক্তি লাভ হয় তিনটে একসাথে ধারণ করলে এটি আপনার পাপকে মুক্তি করবে আপনি জানা অজানা সত্ত্বে কোনো পাপ যদি করে থাকেন সেই পাপ থেকে মুক্তি করতে পারে এই পাঁচমুখী রুদ্রাক্ষ যদি তিনটি একসাথে পরা যায় এবার বলবো ছমুখী রুদ্রাক্ষ ছমুখী রুদ্রাক্ষর কথা বলতে গেলে ছমুখী রুদ্রাক্ষ বেশিরভাগ সংসারাধীর ঝামেলা ঝুরঝামেলা মানসিক টেনশন অশান্তি থেকে মুক্তি করে এই ছয়মুখী রুদ্রাক্ষ দর্শক বন্ধু এবার সাত সাতমুখীর কথা সাতমুখী রুদ্রাক্ষ দেখবেন বেশিরভাগ সময় এটি জ্ঞান বুদ্ধি ভক্তি বৃদ্ধি করে সম্পত্তি লাভের জন্য এই সাতমুখী রুদ্রাক্ষ বিশেষ বিশেষ দর্শক বন্ধু কাজ দেয় এবার বলবো আটমুখীর কথা আটমুখীর কথা বলতে গেলে আটমুখীর উদ্রকে দেখবেন কোনো অপদেবতা কিংবা ত্রেতাত্মা দৃষ্টি এবং যাবতীয় ভৌতিক উপদ্রব্য থেকে যাদের একটু বাড়িতে ঝুঁক উপদ্রব আছে অপদেবতার কিংবা খারাপ কোনো কিছু আবহাওয়া খারাপ কোনো বাতাসে তারা এটি ব্যবহার করতে পারে তাদের উপদ্রব থেকে মানুষ কিভাবে রক্ষা করতে পারে সেই রক্ষাটাই করে আটমুখী রুদ্রাক্ষ দর্শক বন্ধু এবার বলবো নয় নয়মুখীর কথা নয় নয়মুখী রুদ্রাক্ষ গলা বা বাহুতে ধারণ করলে যে কোনো আপদ বিপদ ভূমিকম্প বর্ষা অগ্নি প্রলয় কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ কিংবা প্রাকৃতিক প্রাকৃতিক অবস্থা থেকে খারাপ কিছু থেকে রক্ষা করে এবং হিংস্র পশু হিংস্র পশু পাখি থেকে আপনাকে জন্তুর ভয় থেকে রক্ষা কিন্তু করবে এই নয় রুদ্রাক্ষ দর্শক বন্ধু এবার বলবো দশমুখী রুদ্রাক্ষর কথা দশমুখী রুদ্রাক্ষ বেশিরভাগ সময় সম্পর্ক নাশ করা থেকে মুক্তি করে রোগ শোক দুঃখ এবং বিশেষ করে দশমুখী রুদ্রাক্ষ নবগ্রহ যে ব্যাপারটা থাকে নবগ্রহকে শান্তি করে এই দশমুখী রুদ্রাক্ষ দর্শক বন্ধু এবং বল এরপর বলবো এগারো মুখী রুদ্রাক্ষের কথা মুখী রুদ্রাক্ষ দেখবেন বেশিরভাগ সময় সমস্ত কাজে বিশেষ করে যাদের কর্মে বাধা আছে সব কিছুতে বাধা সৃষ্টি করছে তারা মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন সমস্ত কাজে লাভ করে কিন্তু এই এগারোমুখী রুদ্রাক্ষ দর্শক বন্ধু এবার বলবো বলব বারোমুখী রুদ্রাক্ষ বারোমুখী রুদ্রাক্ষর কথা বলতে গেলে দর্শক দেখবেন এই বারোমুখী রুদ্রাক্ষ অস্ত্রর ভয় জীবজন্তুর ভয় হিংস্র জীবজন্তুর ভয় থেকে মুক্তি দিতে পার দর্শক বন্ধু এবার বলবো তেরোমুখী রুদ্রাক্ষ কথা এই তেরোমুখী রুদ্রাক্ষ বিশেষ করে দেখবেন যৌন আকর্ষণ বৃদ্ধি করে এই তেরোমুখী রুদ্রাক্ষই কিন্তু দর্শক বন্ধু সর্বোপ্রকার কামনা বাসনাতে বিশেষ করে সাহায্য করে এই তেরোমুখী রুদ্রাক্ষ এবার বল সব শেষে চোদ্দমুখী রুদ্রাক্ষ চোদ্দমুখী রুদ্রাক্ষ যে কোনো সম্পর্ক যে কোনো রিলেশন কিংবা সম্পর্ক বৃদ্ধি করে কিন্তু দর্শক বন্ধু এই চোদ্দমুখী রুদ্রাক্ষতে শরীর ভালো রাখে অর্থ কষ্ট কিংবা সব ধরনের কষ্ট থেকে মুক্তি দিতে পারে দর্শক বন্ধু এই চোদ্দমুখী রুদ্রাক্ষ দর্শক বন্ধু বললাম এক থেকে চোদ্দমুখী রুদ্রাক্ষর কি ফল দেয় কিংবা কি ফল পেতে পারেন আপনি ধারণ করলে দর্শক বন্ধু দর্শক বন্ধু আবারও বিশেষ করে বলছি রুদ্রাক্ষ শুধু রুদ্রাক্ষ নয় যে কোনো প্রতিকার ধারণ করার আগে অবশ্যই কোনো জ্যোতিষতান্ত্রিক দিয়ে আপনার জন্মছকটি অবশ্যই বিচার করান বিচার করার পর তারপর আপনি যে কোনো প্রতিকার অবশ্যই ধারণ করুন ভালো ফল পা ভালো ফল পাবেন খারাপ ফল পাবেন না এটুকুই বলতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু আজকের এই রুদ্রাক্ষর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কোনো ব্যাপারে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার কাছ থেকে যদি আপনারা বিচার করাতে চান সামান্য কিছু দক্ষিণা দিয়ে আপনারা আপনাদের জন্ম বিচার করিয়ে প্রতিকারটি নিতে পারেন দর্শক বন্ধু আর আমার নাম্বারের জন্য বিশেষ একটি ভিডিও করা আছে আমি আই ব্যাটনে দিয়ে দেব উপরে এবং ডিসক্রিপশানে দিয়ে দেব। আপনারা আমার নাম্বার দরকার পড়লে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন সেখানে আমার নাম্বারটি পেয়ে যাবেন দর্শক বন্ধু দর্শক বন্ধু আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরু